রাজধানীতে নিজের বুকে গুলি চালিয়েছেন এক পুলিশ কনস্টেবল। সকাল 6:49 চেকপোস্টের পাশে বাথরুমে যাওয়ার কথা বলে নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেন এ পুলিশ কনস্টেবল। প্রেমে হতাশা থেকে বুকে গুলি চালান পুলিশ কনস্টেবল রনি। পুলিশ কনস্টেবল আশরাফুজ্জামান রনি, যার বয়স 22 বছর, প্রেম ঘটিত কারণে হতাশা থেকে নিজের পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তারা মোবাইলে কথা বলতেন, বুধবার রাতেও মোবাইলে অনেক কথা বলেছেন, সকালে ডিউটিতে আসার আগেও তাদের কথা হয়। তিনি বলেন, মোবাইল চেক করে দেখা গেছে প্রেম ঘটিত কোনো বিষয় নিয়ে কনস্টেবল রনির প্রেমিকার সঙ্গে ঝামেলা চলছিল, এ কারণে তিনি নিজের পিস্তল দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা জানান। কনস্টেবল পিস্তল ব্যবহার করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, চেকপোস্টে যে কনস্টেবলরা ডিউটি করেন তাদের সুবিধার্থে পিস্তল ব্যবহার করতে পারবেন বলে ডিএমপি সদর দপ্তর থেকে সিদ্ধান্ত হয়। অনেক আগে থেকে সব চেকপোস্টে এটি ব্যবহার হয়ে আসছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান জানান, বনানী 11 নম্বর চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকালে স্বাভাবিকভাবেই তিনি ডিউটিতে আসেন, সঙ্গে আরও পুলিশ সদস্য ছিল। সকাল 6:49 দিকে চেকপোস্টের পাশে বাথরুমে যাওয়ার কথা বলে নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেন। রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন। সকাল 6টার দিকে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।